এর আগেই 250 কোটি রুপি আয়। বলছি প্রভাস পূজা হেগড়ে অভিনীত রাধে শ্যাম সিনেমার কথা। গত নভেম্বরে ট্রেলার মুক্তির পর থেকে প্রভাস পূজার এই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ, কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি। পরে গত 14 জানুয়ারি ছবিটি মুক্তির তারিখ নির্ধারিত হয়, কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাধে শ্যাম ছবি মুক্তির দিনক্ষণ ফের পেছায়। রাধে শ্যাম বিপুল বাজেটের ছবিগুলোর একটি, ফলে মুক্তির দিন বারবার পেছানোয় আর্থিক ক্ষতি নিয়ে চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার। কিন্তু শুধু টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব বিক্রি করেই মোটা অঙ্ক আয় করল প্রযোজক। তবে এখন ভারতে করোনা সংক্রমণ কিছুটা স্তিমিত হওয়ায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন ছবির নির্মাতারা। গত বুধবার জানানো হয়েছে আগামী 11 মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। শোনা যায় এই ছবিতে অভিনয়ের জন্য প্রযোজকদের কাছে 100 কোটি রুপি চেয়েছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস। শুধু তাই নয়, ছবির মুনাফা থেকেও কিছু অংশ চান এই অভিনেতা। এ বিষয়ে সংশ্লিষ্টরা কিছু জানায়নি। রিফাত তসনোভা, সমকাল।